প্রশ্ন করেছেন আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন, আমি একটু বলে রাখি, কারণ এখানে একটা মিথ্যা হাদিস নামে কলা আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, তার উপর ভিত্তি করে নিশ্চয়ই প্রশ্নটি বলেন না। এই যে আউয়াল মা খালাকাল্লাহু নূরি, এটা কোন হাদিসের কিতাবে আছে আপনাকে দেখাইতে পারবেন কোনদিন? এটা বানোয়াট কথা। শিয়ারা প্রথম তৈরি করেছে যে আল্লাহ আউয়াল মা খালাক, তারপর তারা বলছেন যে পাঁচজন, সেই নূরে পাঁচজন, এই জন্য নূর পাঁচ পাক পাঞ্জাতন তারা তৈরি করছে। এবং তারা এটা যে মাঝে মধ্যে কি করে কোরআন গায়, আমাদের ওজিফার মধ্যে আছে লি খামসাতুন আতফি বিহা আর আল ওয়াবা আল মুস্তাফা ওয়াল মুজতাবা ওয়াবনাই হিমা ওয়াল ফাতেমা, মানে পাঁচজন এরা নবী নূর বানাচ্ছে। একটা বানোয়াট হাদিস আছে শিয়াদের বানোয়াট, মুসলিমদের সুন্নিদের না, অথচ আমরা শিয়াদের থেকে সুফিবাদের কারণে শিয়াদের থেকে এগুলি নিয়ে নিয়ে এগুলি প্রচার করে দিছে, ইরান থেকে আসার সময় নিয়ে আসছে। এগুলি হচ্ছে এগুলি কোরআন, আমাদের কোনো হাদিসের কিতাবে আসে নাই, কোরআন তো আসেই নাই। সুতরাং আউয়াল মাখালার কথা ঠিক না। তবে মুসলিমরা তিনটা জিনিসে মুসলিমরা বিশ্বাস করে, একটি হচ্ছে প্রথম সৃষ্টি করেছে আল্লাহ তাআলা আরশ, আরেকটি হচ্ছে কলম, আরেকটি হচ্ছে পানি। এই তিনটি কোর মুসলিমদের আছে, এর মধ্যে সবচেয়ে বিশুদ্ধতম কোর হচ্ছে আরশ, আউয়াল মা খালাকাল্লাহ আরশ, এটাই বিশুদ্ধতম কোর, এটা আমরা বিশ্বাস করে থাকি। এর বাইরে কেউ কলম বলছেন, কেউ মুসলিম আহলে সুন্নাহ জামাতের কেউ বলছেন যে কলম, কেউ বলছেন যে কি পানি। আচ্ছা, এটার সাথে আপনার এক কোন আমলটা জড়িত আছে বলেন তো, এটা না জানলে আপনার কি হবে? আর যেটা আল্লাহ নিজে কোরআনে বর্ণনা করেন নাই, যেটা রাসূলুল্লাহ সাল্লাম নিজে বর্ণনা করেন, আপনি এত কষ্ট করে এটা বানানোর চেষ্টা করতেছেন কি জন্য? এটা কিরকম জানেন? এটা হচ্ছে জান্নাতের দরজাকে পূর্ব দিকে থাকে না পশ্চিম দিকে থাকে, এটা নিয়ে ঝগড়া করে দুজন মরে যাচ্ছে। আপনি জান্নাত যান না আগে, শুধু দেখি